করতে তোর আবরণ নেই, তোমার ভিতরে যা মরে রূপটাকে ঢেকে তুমি আমার পিতার সঙ্গে সহযোগিতা করেছিলে, কিন্তু আজ তোমার আসল রূপটা বেরিয়ে গেছে, তোমার সবার চোখে ধরা পড়ে গেছে তোমার অসুস্থ। যদি একবার তোমাকে দেখি তাহলে আমার এই পয়সা মেরে তোমার দুই দাঁত আমি ভেঙে দিতাম। তোমাকে প্রমাণ দিতে না বলে আইন অনুসারে কিন্তু দণ্ড নিয়ে হবে। প্রমাণ দিচ্ছি, প্রথম প্রমাণ হচ্ছে তুমি একটা অসভ্য, অসভ্য না হলে কেউ কোনদিন ভদ্র মহিলার হাত থেকে ভদ্র মহিলার হাত থেকে মালা চুরি করতে পারে না। দাও তো দি, তাহলে তোমার কাছে আমি অপরাধী? হ্যাঁ অপরাধী, অপরাধী এখনো বুঝতে পারোনি মিয়া? তবে আমার শাস্তি, আমার বুকের মধ্যে
কারণ আমি সেদিন সৌদকে দেখেছি শয়তানের ইজ্জত কি দেখেলে সেরানি দেখেলাম আমি জীবন দিয়ে তা পালন করতে চেষ্টা করবো যাহাপনা প্রথমবার বিচার ক্ষেত্রে আমি ভুল করব দ্বিতীয়বার আমি মনে করব না তোমার উপর আসে দেখে একটা বিরাট দায়িত্ব দেওয়া হয়েছে এই যে দায়িত্ব যাহাপনা আর বিদ্যা ভবনে তুমি হবে কি মাত্র এই নবাব হোসেন আপনার দায়িত্ব আমি জান দিয়ে পালন করবো যাহাপনা যাহাপনা আমি বড় কি সংবাদ যুবরাজ পুত্র এই তো এই পত্র পাঠিয়েছে পত্র দিয়েছে রেবাল হোসেন খানবারে ফেরানি ফেরাসি কি লিখা আছে আলামপনা আমি অতি দুঃখে শুয়ে জানাচ্ছি রাজ আজ দু বছর যাব রাজ কোথাতে পারছি না একদিকে দেশের দুর্ভিক্ষ দ্বিতীয় দ্বিতীয়তে মাধবপুর এলাকায় এক মনে রাখবো আমার পেছনে লেগেছে সমস্ত প্রজাতির আমাদের বিরুদ্ধে খেপিয়ে তুলেছে তাই মনে রাখুকে স্বাস্থ্য করার জন্য আমি আপনার সাহায্য কামনা করছি ইতি যুবরাজ ইন্দ্রসেন মাইনে রাখো শয়তানের রক্ষে আরেকটা শয়তানের আবির্ভাব সেরানি বলুন যাবে না পুরো রায় তুমি যাত্রা করবে ইন্দ্রপুরে যেমন করে সব সেই ব্যাপার হিন্দ খা আর ভয় রাখো তুমি আমাকে সাহস দাও আমি যেন আপনার ব্যবসা কেমন চলছে আপনার হলেন মহান আপনাদের হাতে তাকলে কি কার ব্যবসা খারাপ চলতে পারে এই গেল সপ্তাহে আবার চাউলের ব্যবসা হল এই এই 30,000 টাকা হলো আপনারা
বেঁচে থাকলে তো আমার বেঁচে থাকা দেখবেন 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 যুবরাজ গরিবের প্রতি নজর ভাই স্যারজি আপনার সাথে বেল মানে করলে ভগবান সাহেবে কেন ভগবান সাহেব শুধু কুমার সাহেবে না কেন মাথা গামাতে শুরু করেছে সতর্ক করে দিতে আপনি গুলি ছাড়েন না যুবরাজ আপনি সবে যাবেন না যুবরাজ বাইরে গেলে হয়তো বড় পড়ে যাবে এখন কি করতে পারি বলতে পারেন সঞ্জীব এই প্রাসাদ থেকে সালাকে দূর করে দিন দূর করে দিন এই বড় ভাই যেখানে আছে এই ছোট ভাই এখানে ঘেমা খেত আমি হলে তিন আমার বিনা অনুমতিতে কখন সে আদেশ দিয়েছে আমি তা বলতে পারছি না আজ আমি চন্দ্রশেখরকে জিজ্ঞাসা করে দেখব এ রাজ্যটা পরিচালনা আমি কি না সে আপনি যেখানে আছেন সেখানে থাকবেন আর আমার ভাবনা কিসের এই চাচেরা আন্দানি থাকা দিয়ে যত ক্ষীরা জহর কিনে গোপন স্থানে এখন আমি আসে ছাড়ছি আরে যাবেন কি আমার এখানে এসে একটু মন না করে বাইজি আর চূড়া আমি তোমাকে পাবার আশায় এখনো প্রহর করছি।
যত দূরে তুমি থাকো না কেন আমারই আপনি মহামান্য শিবশালার হিম্মত খা তোমার আন্দাজ দিতে নয় দিদি কিন্তু তুমি কে শয়তানের বউ সুন্দরী মানে তোমার স্বামী বুদ্ধি খুব শয়তান শয়তান না হলে কি আপনাদের সঙ্গে হাত মিলে পরে সর্বনাশ করতে পারতো তাহলে কি বলবে তোমরা শয়তান প্রাণে বড় লেগেছে তাই না গোমিয়া কিন্তু আপনি যদি সন্তান না হবেন তাহলে আমার স্বামীর কি এত সৌভাগ্য হতো শ্রী শ্রী কৃষ্ণদাস শর্মা ও বহুত আচ্ছা বহুত আচ্ছা ও তো আমার বহুত প্যারে আদমি আছে ওকে আমি খুব প্যার করি বটে না করবেন না আরে ও না হলে ওই সুন্দরী বউগুলোকে চুরি করে এনে দিয়ে তাহলে কি ওই গত দু সপ্তাহ ওই দিন মেয়েটাকে চুরি করে এনে রেখে তাকে আপনি মেহেদানি করে দিয়েছিলেন তুমি যেহেতু রসে তা কিন্তু আমার তা কিন্তু আমার মোটেই জানা লোভ হচ্ছে বুঝি বলার সাহস মানে তোমার রাতে আমার দিলটাকে ফোন করে দিয়েছে বুঝতে পেরেছি আমাকে দেখে তোমার জিভে জল এসে গেল তাই না এখন আমি পালাই নইলে আমার পাতলা কুকুরের মতো ভোগ ভোগ করে উঠবে একটু দাঁড়াও একটু দাঁড়াও তোমাকে একটু ভালো করে এই সুন্দরীকে তুমি চেনো না আমার দিকে তুমি অপ্রশ্ন করলে আমি তোমার বিষের কমনার বিষ দাঁতগুলো ফেলতে দেব জানো সামান্য হয় বাচ্চা এই তো হিম্মত দেখাই দেখাই মিথ্যে কথা যুবরাজ ওই শয়তানের কথা আপনি বিশ্বাস করবেন না
কেন এসেছিলে এখানে আমার স্বামীকে খুঁজতে কে তোমার স্বামী কৃষ্ণদাস শর্মা কৃষ্ণদাস শর্মা তোমার স্বামী হ্যাঁ যুবরাজ বলো কোথায় সে আজ অনেক দিন হলো সে বাড়িতে ফিরল না তাই আমি আমার স্বামীকে নিতে এসেছি তোমার স্বামী মাইনাডাকু ময়নাটাকে কোথায় আছে নাহলে তো শাস্তি হবে মৃত্যু যুবরাজ
তোমারে তোমার শ্রদ্ধা তাহলে তুই জেলে রাখিস শয়তান আমার বিরোধী করার অপরাধে আমি তোকে বন্দি করে ওই কার ঘরে বিচার করব ওই দিনে আমি কার ঘরে বন্দি করে এই চন্দ্র শান্ত বন্দি করে আয় তোমরা মূর্খ আমি প্রস্তুত আপনি কোনো কথা বলতে আসবেন না দেওয়ানজি না এসে তো থাকতে পারি না বড় কুমার তোমাদেরকে আমি শৈশব থেকে কুলে পিঠে করে মানুষ করেছি তাই তো তোমাদের কোনো দুঃখ আমি সহিতে পারবো না অধিকার তোমাকে কে দিয়েছে আফগান কাসেব ভুলে যাবেন না দেওয়ানজি রাজ কর্মচারী হলেন আমার পিতৃতুল্য গুরুজন তাকে অপমান করে আমি আপনাকে রেহাই দেব না আমাকে অপমান মুখ্যমন্ত্রী আপনাদের রাজ্যে আমি সহ্য করতে পারছি না চলে যাও বলছি আমি আর এই তবে যাবার বেলায় বলে যাই দাদা আমি শুধু তোমার ভালোবাসার আশীর্বাদ ভালোবাসাই এতদিন তোমার ভাই ভক্তির পুজো দিয়েছি এখনো বলছি ছোট সময়কে ফিরিয়ে আনো নইলে অনুত বেলা গুনে পড়ে একদিন তোমাকে চোখের জলে বুক বাসাতে হবে সেটা আমি বুঝবো এক ফলে আমাকে জ্ঞান দিতে হবে না ঠিকই বলেছে যুবরাজ বড় হয়েছি নইলে কি আর এই সোনার পুরি নরকে পরিণত করতে হতে পারতো জবাব দিতাম সম্ভাবি আমি আশা করবো আর কোনো ভাগ্য ভয় না করে এর মধ্যে স্থান ত্যাগ করো ব্যাস আমি চাই যাচ্ছি তবে তুমি শুনো এখন যুবরাজ এখনো সময় আছে নিজের চরিত্রকে সংশোধন করো আর নইলে পাপের পরে তুমি নির্গাত মারা যাবে নির্গাত মারা যাবে দেহে শক্তি না থাকলে মুখের বাহাদুরি এখন কবে দেখ চলো শিবন সালার একটু আনন্দ করার ব্যবস্থা করি তাই চলো চলো